হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমার নিউ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি খুব ভালো আছি হসপিটালে থাকাকালীন আমার কেমনভাবে কি দিন কাটছিল সেটারই ভিডিও আমি কিছু কিছু করে নিয়ে রেখে দিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি খুব বেশি আমি কিছু নিয়ে নিই অল্প কিছুই নিয়েছি যে ওইটুখানি নিয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই প্লাস আমারও একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ডেলিভারির পরের দিনকে আমার মা আমার সাথে ফার্স্টে দেখা করতে এসেছিলো ভিজিটিং আওয়ার্সে তারপর এক এক করে সবাই আসে আর ডেলিভারির পরের দিনকে ফার্স্ট যখন আমাকে খাবার খেতে দিল আমাকে কোনো কিছু হেভি ফুড দেয়নি আমাকে লাঞ্চেই স্যুপটা দিয়েছিল তো স্যুপটাই আমি খাচ্ছিলাম তাই জন্য একটু ভিডিও করে রেখেছি আর আমার মুখ চোখের অবস্থাটা জাস্ট দেখেছ কি বিধ্বস্ত লাগছিলো আমাকে দেখতে মানে যে কদিন আমি হসপিটালে ছিলাম কোনো কিছুই তো করিনি পুরো মানে আমি যখন বাড়ি গেলাম পুরো আমাকে ওরা কালিন্দি লাগছিল কত কালো হয়ে গেছিলো আমি দেখতে পাচ্ছিলাম নিজেকে খুবই বাজে লাগছিলো আমাকে দেখতে তোমাদের সাথে ডেলিভারি যেদিনকে হয়েছিল সেদিনকে কিভাবে কি হয়েছিল সেগুলো তো সব কিছু শেয়ার করলাম কিন্তু আমার ওটির কি এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি তো তোমরা যদি চাও যে আমার ওটিতে কী এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে কি কি হয়েছে সেগুলো জানতে তো অবশ্যই আমাকে কমেন্টস করো আমি সেটা বলবো আমার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে ভালো মন্দ সবটা মিলিয়েই বলবো যাতে তোমাদের যারা যারা আপকামিং মম হতে চলেছো তাদের যাতে সুবিধা হয় বাট সেই ভিডিওটা দেওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট আছে এই যে ভিডিওটা আমি পোস্ট করছি এই ভিডিওটাতে মিনিমাম আমার একশোখানা লাইক চাই যদি লাইক একশোখানা হয়ে যায় তাহলেই কিন্তু আমি আমার ওটির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব কি বলো একশোটা লাইক পাবো তো আমি এইটুখানি তো জাস্ট চেয়েছি আর বেশি কিছু তো চাইনি আশা করছি এইটুখানি তো করেই দেবে তোমরা

যে কদিন হসপিটালে ছিলাম আমার একদম ভাল লাগছিলো না থাকতে হসপিটালে কার ভালো লাগে থাকতে তাই না আর আমার তো মানে সত্যি কথা বলতে এরকম কোনোদিনও থাকেনি এই ফার্স্ট টাইম এরকম ডেলিভারির জন্য থাকা আমি ভাবছিলাম কবে বাড়ি যাব আমার একদম বিরক্ত লেগে যাচ্ছিলো মানে এক একখানা সেকেন্ড যেন মনে হচ্ছিলো ঘন্টার সমান যেন মানে মনে হচ্ছিলো সেই সময়টা যেন কাটতেই চাইছে না ভাবছিলাম কবে ছুটি হবে কবে আমি বাড়ি যাব আমি বিরক্ত হয়ে গেছিলাম লাস্ট মানে লাস্টে গিয়ে আর প্রতিদিন না ভিজিটিং আওয়ার্স যে সময়টা সেই সময়টা অপেক্ষা করতাম ভাবতাম কখন ভিজিটিং আওয়ার্স হবে কখন আমার বাড়ির লোকেরা আমার সাথে দেখা করতে আসবে ওই সময়টা খুব ভালো লাগতো আমার তারপরে আবার জেকে সেই বিরক্ত লেগে যেত এখানে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি এসছে আমার বর এসছে এটা মনে হয় থার্ড দিনের ভিডিও আমার ঠিক খেয়াল পড়ছে না তারপরে আমার মাও আর ভিডিও কলিং করেছিল অফিস থেকে আমার মা সেদিনকে আসতে পারেনি সারাদিন তাই জন্য আমার মা যখন ডিউটিতে ছিল তখন ওখান থেকে ভিডিও কলিং করেছিল। এমনি আমার কাছে ফোন ছিল কিন্তু আমি যে সবসময় ফোন ঘাটছিলাম তা নয় কারণ একটা শরীরের মধ্যে না উইকনেস টায়ার্ডনেস কাজ করছিল আমি যাই না কেন হয়তো অত বড় একটা অপারেশন হয়েছে তার একটা রেস আছে তার ঘুমেরও ওষুধও হয়তো ওরা দিচ্ছিল তারপরে প্রচুর ওষুধও চলছিল ইঞ্জেকশন দিচ্ছিলো মাঝে মাঝে এসে সব কি করছিল আমি জানি না তো ওই জন্য মানে মনে হচ্ছিল খালি ঘুমোই মানে না ঘুমোলেও মনে হচ্ছিল না চোখটা বন্ধ করে রেস্ট নিই ফোনটা নিয়ে যে ধরে ঘাটবো নর্মাল সময় যেমন থাকি সেটা ইচ্ছা করছিল না মনে ছিল খালি পরে নেতিয়ে পড়ে থাকে আর ফোন নিয়ে যদি একটু বেশি কিছু ঘাটাঘাটিও করছিলাম যদি নার্সরা দেখছিল একটু বকাবকিও করছিল বলছিল বেশি ফোন ঘেটো না রেস্ট নাও রেস্ট করো এরকম বলছিল আর এই ভিডিওটা হচ্ছে আমাকে যেদিনকে ছুটি দিল তার ঠিক আগের দিনের ভিডিও সেদিনকে আমার হাত থেকে চ্যানেলটা খুলে দিয়েছিল আর দেখো হাতটা কতটা ফুলে আছে ভীষণ ব্যথা হয়েছিল ইভেন এখনও পর্যন্ত আমার হাতটা ব্যথা হয়ে আছে ওই জায়গাটা হসপিটালে থাকাকালীন যা যা ভিডিও করেছিলাম অল্প কিছু মোটামুটি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর কিছু শেয়ার করার নেই সো গাইজ তাহলে এই ভিডিওটা এইটুকানি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ও লাভ ইউ অলতা বা বাই